হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ বনামা এটা আমড়া আচার। তো আমড়াকে মুই ধুই করি শুখে এটা কাটি পকাইছে, কাটি করি খরারে শুখে পকাবি। শুখালা পরে এটি নুন হলদি দেই করি এটা সানি দেবি, তারপরে দুই দিন লাগি রখি দেবি ঢাপি করি। নুন হলদি মিক্স করছে, ঢাপি রখি দেবি আর টিকে টিকে এটা দুই দিন ঢাপি রখবি। তারপরে মশলা সবু দেবি, এটা দেখুন মিক্স করে দৌছে কেনতা। এটা খরারে শুখি লাগি পুরা শুখা শুখা হি অছি নুন হলদিটা। এটা এটা ঢাপি দেলে পান বাহারি যা নুন দিয়া হয়েছে। এটা সেকেন্ড দিনে দেখুন কেনা টিকে টিকে হয়ে যাইছে, কলর চেঞ্জ হলান, গ্রিন কলরটা এটা হলদিয়া হলদিয়া হয়ে গেলান। তারপরে আউ দিনে লাগি ঢাপি দেবি। এটা দেখুন কেনা কলর পুরা হলদিয়া হয়ে যাইছে, আর দিনের লাগি ঢাপি দেবি। তারপরে মশলা দমা আও বনামা, এটা দেখুন হয়ে গেল। এটা এখন সব মশলা দিয়ে করি রকমা মশলা লাগি। এটা মুই খালি সুর্ষ আউ পানমুহুরি টিকে পিয়ে করেছিলি, আউ সে আচার মশলা হি এটি মিক্স করেছিলি। সুর্ষ পানমুহুরি টিকে ভাজি করি খালি হেম দস্তারে কুটি দিয়েছিলি, আচার মশলা দেলি। এটা সুর্ষ তেলকে গরম করি থা করেছিলি, আর এটা দৌছে। নুন হলদি তো দিয়া হয়েছিল, মরচি ভি এটি দিয়া হয়েছে অলরেডি। এটা মিক্স করে দেলি দেখুন, এটা ডবারে ভরিকি খরারে দেখাবে ইয়া ফির নর্মাল ভি ভিতরে থিলে ভি আর দশ দিনে খাইবার লাগি হয়ে যা। ভিডিওটা কেনতা লাগলা কমেন্ট করি বতাবে। থ্যাংকস ফর ওয়াচিং।